ত্রিপুরা সরকারি কৃষক কৃষক কল্যাণ দপ্তরের বিশালগড় সেক্টরের অধীনে প্রভুরামপুর গ্রামে রেজিস্ট্রার গ্রোয়ার্স প্রোগ্রাম প্রকল্পে কৃষকদের উৎসাহ প্রদান করতে একদিনের ধান রোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিশালগড়ের বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। কৃষকদের সাথে সরাসরি কথা বলে চাষের জমিতে আরও ভালো জল সেচের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এর পাশাপাশি মাঠে নেমে নিজের হাতে ধান রোপণ করে কৃষকদের এদিন উৎসাহ প্রদান করেছেন তিনি। কৃষক কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই রেজিস্ট্রার গ্রোয়ার্স প্রোগ্রাম প্রকল্প থেকে সুগন্ধি সমভা জাতির ধানের বীজ উৎপাদন করে 64 টাকা প্রতি কেজি করে ধানের দাম পাবে কৃষকেরা। ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজ্য সরকারের আমলে ত্রিপুরা রাজ্যে সুগন্ধি ধানের দাম বৃদ্ধি করা হয়েছে বলে এদিন জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। রেজিস্ট্রার গ্রোয়ার্স প্রোগ্রাম প্রকল্পের এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সেক্টর অফিসার প্রবীর দত্ত, সিপাহীজলা জেলার কৃষি উপ অধিকর্তা বিমল দাস, বিশালগড়ে কৃষি বিভাগের সুপার হিমানিশ লস্কর, বিশালগড়ের ব্লকের কৃষি কমিটির সভাপতি অতসী দাস ও প্রধান মোনা লস্কর। শ্রী পদ্ধতিতে ও ICM পদ্ধতিতে ধান চাষ এবং PM কিষাণ প্রকল্প নিয়ে এদিন আলোচনা করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।